চুঁচুড়া সবজি বাজারে ব্যাগ হাতে রচনা, কিনলেন নিজের পছন্দ মতো সবজি ও মাছ, প্রচারের ফাঁকে অন্য মুডের দিদি নাম্বার ওয়ান। ভোট প্রচারে বেরিয়ে চুঁচুড়ার বাজারে থলি হাতে সবজি মাছ কিনতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জিকে। তিনি জানালেন কি কি কিনলেন বাজার থেকে, সাথে তার পছন্দের খাবার কি সেটাও জানালেন। রাজনীতিতে রচনা ব্যানার্জি নবাগত, তবে প্রচারের ময়দানে তাকে দেখে একদমই নতুন বলে মনে হয়নি। বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি রূপালী পর্দার পাশাপাশি রাজনীতির মাঠেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। আজ সকালে তাকে দেখা গেল চুঁচুড়ার এক বাজারে, হাতে বাজারের ব্যাগ নিয়ে নিজেই সবজি মাছ বাজার করছেন তিনি। গোড়াতেই তিনি জানান এটা কোনো প্রচারের অংশ নয়। রচনা ব্যানার্জি জানান বাজার করতে তার খুব ভালো লাগে, বেছে বেছে সবজি কেনা তার খুব পছন্দের। তিনি এও জানান সময় পেলেই তিনি নিজের বাজার নিজে করেন। তারকা প্রার্থী জানান আজ তিনি বাজার থেকে পটল, ভেন্ডি, ফুলকপি ইত্যাদি সবজি ও সাথে কাতলা, মৌরলা ও চিংড়ি মাছ কিনেছেন। রচনা ব্যানার্জি এও জানান তিনি সবজি খেতে খুব ভালোবাসেন, এমনকি পুজো পাঠে বিশ্বাসী রচনা ব্যানার্জি সপ্তাহে 3 দিন নিরামিষ খান। এমনকি পুজো পাঠে বিশ্বাসী রচনা ব্যানার্জি সপ্তাহে 3 দিন নিরামিষ খান পুজো অর্চনার নিয়মের জন্য। এছাড়াও তিনি জানান মাংস থেকে তার মাছ বেশি প্রিয়, তার পছন্দের মাছ হলো চিংড়ি। এছাড়াও তিনি জানান তিনি সাধারণ মানুষই, একদম সাধারণভাবেই সকলের সাথে তিনি মিশে থাকেন, এভাবে থাকতেই তিনি পছন্দ করেন। তিনি এও বলেন আজ তিনি কাউকে না জানিয়েই বাজারে এসেছিলেন, তবুও এখানে এসে এত মানুষের ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত। সকলের এত ভালোবাসা পাচ্ছেন তিনি, এটাই তার কাছে পরম পাওয়া। তবে এদিন তার বিরোধী প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে কোনো কথা খরচ করেননি রচনা। করতে ভালোবাসি, নিজের বাড়িতে যখন থাকি তখনও বাজারে যাই, তখনও বাজার করি। নিজের বাজারে নিজে করতে ভালো লাগে, যখন পারি না তখন লোক করে, কিন্তু চেষ্টা করে নিজে যাওয়া, ওটা আমার কাছে একটা রিলিফের জায়গা, আনন্দ লাগে করতে, সবজি কিনতে ভালো লাগে। এখানে তো থাকি তো অ্যাকচুয়ালি খাবার তো খেতে হবে, তো সেই জন্য সবজি খেতে ভালোবাসি। সবজি নিলাম, ভিন্ডি নিলাম, পটল নিলাম, ফুলকপি নিলাম, মাছ নিলাম, হচ্ছে চিংড়ি নিলাম, কাতলা নিলাম, মৌরলা নিলাম। আমি তাদের মতনই একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষের সাথে মিশে থাকতেই ভালোবাসি। সবাই যেখানে আমি সেখানে। নিজে হাতে বাজার করলে রান্নাও কি নিজে হাতে? না, সেটা পারি না, কয়েকটা পারি, সব পারি না, সেটা মাসি করে দেয়। সব জায়গায় তো মানুষ জনসংযোগ করছেন এবং সবাই ভালোবাসছেন, সবাই প্রচুর ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি, এটাই পরম পাওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।